আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিসিন রিভিউ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে কাটাছেরা বা ক্ষত স্থানটিতে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষার জন্য সচরাচর যে ক্রিমটি ব্যবহৃত হয় ব্যাকট্রোসিন, সেটি নিয়ে। তো আজকে কথা বলবো ব্যাকট্রোসিন অয়েনমেন্ট এটি কী কী কাজ করে এবং এটি ব্যবহারের নিয়ম ও এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। পুরো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমন্বিত দর্শক, স্ক্রিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যাকট্রোসিন অয়েনমেন্ট। এর মূল জেনেরিক হচ্ছে মিপুরেসিন ইউএসপি। এর প্রতি গ্রাম ক্রিমে আছে মিউপিরোসিন ইউএসপি 20 মিলিগ্রাম। এটি আরও বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারে নিয়ে আসছে, তার ভিতরে ট্রেগো অয়েনমেন্ট, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, মিউপিড্রাম হেলথ কেয়ার, ব্যাকট্রোড্রাম, ইউনিমেড ইউনি হেলথ, ডার্মোবেন, ডার্মাকুইন, ব্যাকট্রোবেন, সিনাবেন, ডার্মোসিন, ব্যাকরন, আরও বিভিন্ন নামে দেখা যায় যে অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়। তো এটি সচরাচর সবচেয়ে বেশি চলে, তাই আজকে আমি এটি নিয়ে কথা বলবো। তো চলুন এবারে আমরা জেনে নেই ব্যাকট্রোসিন অয়েনমেন্ট কী কী কাজ করে। এই ব্যাকট্রোসিন অয়েনমেন্টটি বিভিন্ন ধরনের অপারেশন, কাটাছেরা বা সেলাই পরবর্তী যে ট্রিটমেন্ট হিসেবে এটি স্কিনের ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য ব্যবহার হয়ে থাকে। ব্যাকট্রোসিন 2% এটি মূলত হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যা কিছু ত্বকের সংক্রমণ যেমন লাল ঘা, পুনরাবৃত ফোড়া এবং দেখা যায় সিজার পরবর্তী যে সেলাই শুকাতে বা অপারেশন পরবর্তী সেলাই শুকাতে এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। এটি নির্দিষ্ট ব্যাকটেরিয়া মেরে কাজ করে, এটি আপনার লক্ষণগুলোকে উন্নত করে এবং অন্তর্নিহিত সংক্রমণ নিরাময় করতে সহায়তা করে। ব্যাকট্রোসিন 2% শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, এটি শুধুমাত্র আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়সূচি অনুযায়ী ত্বকের প্রভাবিত এলাকায় ব্যবহার করা উচিত। চলুন এবারে আমরা এর ব্যবহারের নিয়মকানুন জেনে নিই। যে কোনো ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহারের পূর্বে অবশ্যই আক্রান্ত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে স্থানটি শুকানোর পরে ব্যবহার করতে হবে। এই ক্রিমটির ক্ষেত্রেও তাই, ব্যাকট্রোসিন অয়েনমেন্ট ইউজ করার পূর্বে এবং পরে অবশ্যই আপনার হাত ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে আক্রান্ত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে দিনে 2 থেকে 3 বার ইউজ করা যাবে। দিনে 2 বার অথবা 3 বার ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অথবা ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন করেছে সেইভাবে ব্যবহার করতে হবে। কারণ দেখা যায় যে ডাক্তার আপনার অবস্থা অনুযায়ী, যে আপনার ক্ষতর অবস্থা অনুযায়ী ডোজ কম বেশি করতে পারে। সেক্ষেত্রে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ব্যবহার করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং এর নির্দিষ্ট ফলাফল পেতে অবশ্যই সর্বনিম্ন 14 দিন পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে। এই অয়েনমেন্টটির স্বাভাবিক কিছু সাইড এফেক্ট রয়েছে, সেটা হচ্ছে জ্বালানো, জ্বালা, চুলকানি এবং লাল ভাব, কিন্তু এই সাইড এফেক্টগুলো প্রতিক্ষেত্রে দেখা যায় না। এই অয়েনমেন্টটি গর্ভ অবস্থায় এবং মাতৃদুগ্ধ দানকালে ব্যবহার নিরাপদ। এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 140 টাকা এবং ক্রিমটির গায়ে কিন্তু নির্ধারিত টেম্পারেচার দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে আপনি যখন এই অয়েনমেন্টটি ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন যে তারা টেম্পারেচার মেনটেন করে কি না, বা দেখা যায় যদি আপনি টেম্পারেচার মেনটেন করে কিনা এগুলো চেক করে না কিনেন, সেক্ষেত্রে দেখা যায় এই ক্রিম বা অয়েনমেন্ট বা মেডিসিন যেটাই বলেন এই মেডিসিনগুলো কিন্তু ঠিকভাবে কাজ করে না, সেক্ষেত্রে ভালো ফলাফল আশা করা যায় না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।